ভালো আছেন যাক তা কি বলার জন্য আজ আসছেন বা কি বলতে চান আইছি ভাই প্রতিবেদনের সামনে আমি আইছি একটা সুন্দর একটা মন পাওয়ার জন্য যে আমাকে সঠিক ভাবে ভালোবাসবে সে বুড়া হোক জোয়ান হোক সে আমার দাগ তো নিলেই হইব সে আমার পাশে থাকলে আমি তাকে বিয়ে করতে চাই ভাই কেননা একা একা জীবন থাকতে আর ভালো লাগে না বিয়ে সাথে হয়নি আপনার বিয়ে সাথে হয় নাই বিয়ে সাথে কি করেন নাই নাকি দেয় নাই কিরকম বিয়া সাদে যৌতুক অভাবে হই নাই ভাই বলে যে পঞ্চাশ হাজার টাকা দিতে হইব একটা মোটর সাইকেল দিতে হইব বাড়িতে সৎ মা থাকলে সেটাকে আর দেওয়া কখনো সম্ভব সেই ছেলেরা কি করে যে এত টাকা যৌতুক চায় এত মোটর সাইকেল চায় ছেলে কি করে সরকারি চাকরি করে সে সরকারি চাকরি করে না ভাই এমনি তার জায়গা জমি আছে বাড়ি ঘর আছে তাতেই এই ডিমান্ড কি করব ভাই এখন অসহায় মানুষ তার সাথে প্রেম করে বিয়ে করাই তো ভালো প্রেম টেম নাই প্রেম করলে তো মানুষের কাছে হাত ধরে তার কাছে যাইতাম কেউ প্রেম করে নাই আপনার ভালো লাগেছিল ভালো লাগলো কি ভাই গরিবের স্বপ্ন কি সবই সত্য হয় আচ্ছা আচ্ছা তো এখন দিনটা কিভাবে কাটে দিনটা ভাই অনেকটা কষ্টের মাঝে কাটে কিসের কষ্ট সবচেয়ে বেশি কিসের কষ্ট এত লেখাপড়া করতে পারি না এটা কষ্ট ঠিক মতো নামাজ পড়তে পারি না এটা কষ্ট একটা মনের মতো মানুষ পাই না এটা কষ্ট হয় মানে সংসারে সবকিছুতেই আসলে কষ্ট নিজের সব কিছুতেই তাই না তখন বিয়ে হলে কি কষ্টটা দূর হয়ে যাবে সেটা মনে হয় ভাই আল্লাহ পাক যদি বিয়াটা হলে আমার স্বপ্নগুলো যদি সত্যি হয় আর আমার কষ্টটা যদি দূর হয়। তা আপনার ফ্যামিলিতে যারা আছে তারা কি বিয়ে দিতে চায় না আপনাকে বা কিভাবে? বিয়ে দিতে চাইলে কি হইবো ভাই টাকার জন্য বিয়েটা দিতে পারে না। তারা টাকার জন্য দিতে পারে না তাই না? আচ্ছা। তা আপনার দেশের বাড়ি কোথায়? বাংলাদেশের বাড়ি আমার রংপুর। রংপুর। মেয়েরা তো অনেক কর্মেট হয় মাঠে ঘাটে কাজ টাস করে আপনি কি এরকম সব কাজকর্ম করতে পারেন? কাজ টাস করেন রংপুরের মানুষরা অনেক কিন্তু পরিশ্রমী হয়। রান্না-বান্নার কাজ করতে পারি। এগুলাই করেন। আর কিছু করেন না আচ্ছা আচ্ছা এই ঘর বাড়ি কি আপনার নাকি এই যে নাকি কাকার কাকের বাড়ি এগুলো এগুলো মানসের বাড়ি ভাড়া আছে মানসের বাড়ি ভাড়া আছেন তাই না আচ্ছা যা কেউ যদি আপনাকে যোগাযোগ করতে চায় বা বিয়ে शादी করতে চায় কিভাবে যোগাযোগ করবে আমার ফোন নাম্বার আছে ভাই আমি এর আগেও একটা ভিডিও করেছিলাম সেই সিমটা আমার সৎ মায়ের ছিল সেই আমি বলে দি হ্যালো বিহারের মেয়ে আচ্ছা যাই হোক জিরো ওয়ান এইট ফাইভ থ্রি নাইন সেভেন ফোর টু নাম্বারটা খোলা থাকে তো নাম্বারটা খোলা রাখবেন আর সবচেয়ে বড় কথা নামাজ কালাম ঠিক আছে কালাম আল্লাহর কাছে দোয়া করবেন তা ভালো থাকেন দোয়া করে আসসালামু আলাইকুম